তখন তো আসলে দেখার তেমন কোনো সিস্টেম ছিল না, কারণ আমাদের বাড়িতে টেলিভিশন ছিল না। আর গ্রামে একটা দুইটা যে টেলিভিশন ছিল, হয়তো আমাদের চেয়ারম্যানের বাড়ি যে সে বাড়িতে একটা টেলিভিশন ছিল, আস্তে আস্তে আসা শুরু হয়েছে আর কি। আমার এক বন্ধুর বাড়িতে ছিল, আমাদের বাড়িতে ছিল না। তো যখন আমাদের বাড়িতে টেলিভিশন কেনার সামর্থ্য আমাদের হলো, বা আমি আমার আমার নাটকগুলো কোথায় দেখতাম, আমি আমার এর অদ্ভুত ব্যাপার, আমি যখন টেলিভিশনে মোটামুটি অভিনয় করা শুরু করছি, পাসিং ক্যারেক্টার যেগুলো আর কি, খুব বড় ক্যারেক্টার না, কোথায় দেখবো, আমার বাসায় টেলিভিশন নাই। তো তখন এই যে মেকানিকের যে দোকানগুলো থাকে না, ওইখানে তো টেলিভিশন চলতে থাকে। ইভেন অন্য কোনো নাটক দেখার ইচ্ছা হলে পরে আমার বাসায় টেলিভিশন নেই, সে কোথাও কেউ নেই। যখন দেখেছি আমার স্পষ্ট মনে আছে যে ওই মেকানিকের দোকানের সামনে ওই টাইমে গিয়ে দাঁড়ায় আছি, যে কারণ এখানে ভাঙাচোরা অনেকগুলো টেলিভিশন ভেতরে দুই একটা টেলিভিশন ঠিক করার পর টেস্ট করে না, চালায় রাখে, ওই দেখতেছি। ইভেন আমার নাটকও আমি ওইভাবে দেখেছেন, কিন্তু তখন আর বলি নাই ওই মেকানিককে যে ভাই এই কিন্তু আমি। আচ্ছা আচ্ছা, কারণ তাহলে পরে তো আমাকে মানে আরে তোমার টেলিভিশনে দেখা যায়, তুমি এখানে দাঁড়ায় আছো, ও তো বলতে পারবো না যে ভাই আমার বাসায় কিন্তু টেলিভিশন নাই।